নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। রাজ্যের মন্ত্রী শশী পাজা দুদিনের জেলা সফরে গেলেন। বুধবার একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। অভাবের টানে পড়াশোনার সমস্যা তৈরি হয়েছে এক কৃতি ছাত্রীর। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইন্দুপুর ব্লকে। গ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে সংবর্ধনা জানানো হলো। দেখে নেব এক ঝলকে কিছু খবর। বুধবার হুগলি জেলার সিংগুরের ইকো পার্কে অজ্ঞাত পরিচয় এক মহিলাকে গলা কাটা অবস্থায় উদ্ধার করে পুলিশ। চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সন্ধ্যা ঘনিয়ে এলে এই পার্কে অসামাজিক কাজকর্ম চলে। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বুধবার। পবিত্র ঈদ উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এরুয়ার অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। আনুমানিক 200 জনের হাতে বস্ত্র তুলে দেন আয়োজকরা। পূর্ব বর্ধমান জেলার মেমারির বেগুড় গ্রামে মুখার্জি বাড়ির প্রতিষ্ঠিত দক্ষিণাকালী মন্দিরের গেটের দুটি তালা ভেঙে সোনা সহ অন্যান্য অলংকার নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, কোষ্ঠী পাথরের মূর্তির গা থেকে প্রায় 15 ভরি সোনার অলংকার ও 50 ভরি রূপোর অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে কৈচর ফাঁড়ির উদ্যোগে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। ফাঁড়ির সংলগ্ন মাঠে এটি অনুষ্ঠিত হয়। সকল সম্প্রদায়ের মানুষ এই ইফতার পার্টিতে যোগদান করেন। উপস্থিত ছিলেন ফাঁড়ির আইসি সৈকত মণ্ডল, তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল ও মেহবুব চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চায়েত সমিতির সভাকক্ষে পবিত্র রমজান মাস উপলক্ষে মজলিস ই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 1 নম্বর ব্লকের বিডিও মারবুব এলমি, পঞ্চায়েত সমিতি সভাপতি কণিকা বাইন, জয়েন্ট বিডিও প্রসূন প্রামাণিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বুধবার পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ও পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট সহ বিভিন্ন দাবিতে নদিয়া জেলার 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখালো বামপন্থীরা। পরে জাতীয় সড়ক ধরে একটি মিছিল কোর্ট মোড় থেকে প্রামাণিক মোড় পর্যন্ত যায়। এর ফলে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় 12 জুন শিশু শ্রম বিরোধী দিবস উপলক্ষে একটি নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো সমাজ সচেতনতামূলক পথনাটক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে বিস্তারিত খবরে, বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো। টাউন হল ময়দানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তৃণমূল নেতা খোকন দাস। এদিন কয়েক হাজার মানুষ এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বংশগোপাল টাউন হল ময়দানে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রমজান মাস উপলক্ষে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়। মূলত পৌরসভার MCIC তথা তৃণমূল নেতা বর্ধমানের রূপকার খোকন দাসের উদ্যোগেই সমগ্র কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন এই ইফতার পার্টিতে ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। দলের নেতা মাননীয় খোকন দাস, এখানে আমাদের দলের জেলা সভাপতি এবং আমাদের রাজ্যের মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ, বর্ধমানের বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধায়ক শাহনাদ, বিধায়ক সুভাষ মণ্ডল, অন্যান্য কাউন্সিলর কমিশনার সমস্ত। আজকের এই দিনটা আস্তে আস্তে রমজান শেষ হতে চলল, আর দুটো দিনের ব্যাপার। কিন্তু এই যে একটা হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র, যেটা আমাদের সভাতেও দুটো ছিলেন, যে যারা রোজদার মানুষ তারা সারাদিন উপোস করে এই সময়টা রোজা ভাঙছেন। একটা সময় টাউন হল ময়দানে তিল ধারণের স্থান ছিল না। এদিন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলী, মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্বের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুটু, বর্ধমান পৌরসভার পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী ও আরেক সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, বর্ধমান জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষগণ, বর্ধমান পৌরসভার কাউন্সিলর বৃন্দ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ইফতার পার্টি শুরু হওয়ার প্রাককালে ইমাম সাহেব মানুষের মঙ্গল কামনায় বক্তব্য রাখেন। সমগ্র কর্মসূচিটির পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন খোকন দাস। ইফতার পার্টি করি,
এই বছরও প্রায় আমরা হাজার হাজার মানুষ বর্ধমান শহর এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা রোজা রেখেছেন ছেলেরা মেয়েরা তারা সবাই টাউন হলে উপস্থিত হয়েছেন। আজকে আমাদের এই ইফতার পার্টিতে আমাদের জেলার মাননীয় সভাপতি সপন, আমাদের কলকাতা দিয়ে এসেছিলেন এমপি ইফতেশ আলী, আমাদের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, চেয়ারম্যান ডাক্তার সমীর দত্ত, জেলা পরিষদের সভাধিপতি আমাদের দেবুচু সহ আমাদের সমস্ত কাউন্সিলার এবং বিধায়ক সবাই আজকে আমাদের এই ইফতার পার্টিতে সবাই হাজির হয়েছেন এবং আমরা খুব আনন্দিত যে আমাদের বর্ধমান শহর এবং জেলার আশপাশ থেকে হাজারে হাজারে আমাদের মুসলিম ভাইরা আজকে আমাদের এই ইফতার পার্টিতে সবাই এসে হাজির হয়েছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা দুদিনের জেলা সফরে গেলেন। জঙ্গলমহলে শিশুরা ঠিক মতো খাদ্য পাচ্ছে কিনা তা খতিয়ে দেখার লক্ষ্যেই তার এই রূপ জেলা সফর। বুধবার তিনি ঝাড়গ্রাম জেলা শাসকের সভাকক্ষে একটি বৈঠক করেন। জঙ্গলমহলে শিশুরা অপুষ্টিতে ভুগছে কিনা, খাদ্যের তালিকার সঠিক পরিমাণ খাদ্য পাচ্ছে কিনা তা দেখতে দুদিনের জেলা সফরে যান নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই তিন জেলার আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে মিলিত হন রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। এদিনের বৈঠকে তিন জেলার অতিরিক্ত জেলা শাসক, সাতটি মহকুমার মহকুমা শাসক, তিন জেলার 49টি ব্লকের সিডিপিওরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব শঙ্খমিত্রা ঘোষ, যুগ্ম সচিব অভিজিৎ মিত্র, অতিরিক্ত সচিব নবগোপাল হীরা, ঝাড়গ্রামের জেলা শাসক আর অর্জুন, ঝাড়গ্রামের মহকুমা শাসক নকুল চন্দ্র মাহাতো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকরা। ঝাড়গ্রাম জেলা শাসকের সভাকক্ষে এ ব্যাপারে আলোচনা অনুষ্ঠিত হয়। এটা হচ্ছে জেলা স্তরে আমরা বিভিন্ন জেলাতে যাই যাতে ICDS সহ কিছু আমাদের যে সরকারি পরিকল্পনাগুলো কেমন চলছে সেই কাজটা দেখার এবং সেটা রিভিউ করা। আজকে ঝাড়গ্রামে আমরা উপস্থিত হয়েছি যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়াকে নিয়ে রিভিউ করার জন্য, সেটা ICDS এবং আছে আরেকটা ক্রেশগুলো নিয়ে কথা বলা, আর হচ্ছে আরেকটা যে অ্যাডোলেসেন্ট গার্লের যে একটা স্কিম আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা, তার সাথে সাথে কন্যাশ্রী, রূপশ্রী এবং মানবী, এইগুলো নিয়ে আমরা ডিস্ট্রিক্ট লেভেলেতে একদম জেলা আধিকারিকদের নিয়ে যারা আছেন উপস্থিত, শুধু আধিকারিক না মানে ফিল্ড লেভেল অফিসাররা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা এই আলোচনা করছি। এর মধ্যে অপুষ্টি বিষয়টা চলে আসে, এর মধ্যে ICDS এর কেন্দ্রগুলো চলে আসে, এর মধ্যে চলে আসছে যে আমরা কোথায় কোথায় নিয়োগ প্রক্রিয়া আছে সেটা নিয়ে, বাড়িগুলো যেটা নতুনগুলো তৈরি হবে সেগুলো নিয়ে, আরও অনেক বিষয় এখনও বাকি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আজকে দেখুন সকালেও আমি ঝাড়গ্রাম অঞ্চলে যে কিছু কিছু ICDS সেন্টার, ক্রেশ ইত্যাদি ভিজিট করেছি, শিশুয়ালয় যেগুলো আছে সেটা ভিজিট করছে, তার উন্নতিকরণ অবশ্যই, নতুন সেন্টারের ঝাড়গ্রামে একটা ডিমান্ড আছে সেটা আমরা পূরণ করব, নতুন আঙ্গনবাড়ি কেন্দ্রের সেটা একটা চাইছে সেটা অবশ্যই পূরণ করব। নতুন আমাদের যে পুষ্টি অপুষ্টির বিরুদ্ধে লড়জন্যে যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একটা অনুপাতে এই দায়িত্বটা নেয়, সে টাকা পয়সা বৃদ্ধি হয়েছে যেখানে, সেখানে বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে কিংবা অন্তঃসত্ত্বা মা যে কী খাবে, প্রসূতি মা যেটা খাবে সেইগুলো সমস্ত নিয়ে আলোচনা, সে নতুন মেনু যেটা হয় সেটাকেও আজকে আমরা দিয়েছি এখান থেকে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সাথে সাথে আমরা অন্যান্য পরিকাঠামো দিক দিয়েও যেটা বলি যে আমাদের নিজস্ব যে বাড়ি আছে, নিজস্ব বাড়িটাকে ভালো করে তৈরি করার, নিজ চাইল্ড ফ্রেন্ডলি মানে শিশু সুলভ পরিবেশ যাতে থাকে সেইভাবে সেই সেন্টারগুলো যাতে তৈরি হয়, সেটা আজকের দিনে আমরা চালের যে গুণগত মান বলুন, তেল, নুন ইত্যাদি, এগুলো কয়েক বছর ধরে আমরা এই কাজগুলো করতে করতে এমন জায়গায় পৌঁছেছি যে আমাদের অপুষ্টি প্রতিরোধ করা যাচ্ছে, কিন্তু তবুও যেখানে অপুষ্টি ধরুন বাঁকুড়াতে কিংবা যে জায়গাগুলোতে আমরা দেখছি সেখানে আমরা বলছি যে একদম যে বাচ্চাটা আছে শিশু তাকে ট্র্যাক করা, একদম নামে ট্র্যাকিং করা, সেটা তিনটে জেলাকেই আমরা সেই সমস্তগুলো বলছি। ফিল্ড ভিজিট থেকেও কিছু কিছু উঠে এসছে যে আমরা বিভিন্ন সেন্টারগুলোতে গিয়েছি সেখান থেকেও কিছু কিছু কথা উঠে এসছে, কিংবা মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তার মধ্যে দিয়েও তাদের সাজেশন উঠে আসে না, ওই যে বাচ্চাদের যে প্রত্যেক দিনই ডিমের ব্যবসাটা থাকবে এবং
ধরুন আজকে যদি ফুল ডিম পায় তাহলে আগামী দিন হাফ ডিম পাবে। তারপর ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতের রিপোর্ট, আনন্দবার্তা। বুধবার একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার আকুইয়ের হাটতলা এলাকায়। অসংখ্য কৃষক এই শিবিরে অংশ নেয়। একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই শিবিরটি অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার আকুই একের হাটতলায়। ইন্দাস ব্লকের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র ও সহ কৃষি অধিকর্তার করণের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে চাষ করা হয় এদিন তার কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই গত কয়েক বছর ধরে ডিজিআর এর প্রকল্পের মাধ্যমে যে পূর্ব ভারতে যেহেতু ধানটা একটা মূলত প্রধান ফসল, সেই ধানের উপরে আত্মা নামক একটি সংস্থা কর্মসূচিকে বাস্তবায়িত রূপদান করেন। এদিন কৃষকরা অধীর আগ্রহে শিবিরে প্রশিক্ষণ নেন। আয়োজকদের আশা, এই রূপ শিবিরের ফলে উপকৃত হবেন কৃষকরা। বাঁকুড়া থেকে ইন্দ্রনেশনের রিপোর্ট, আনন্দবার্তা। ফেলান বিরতির পর অভাবের টানে পড়াশোনায় সমস্যা তৈরি হয়েছে এক কৃতি ছাত্রের। গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বোরডাঙ্গি এলাকার ওই ছাত্রী এবছর 469 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। ওই ছাত্রীর স্বপ্ন কিভাবে পূরণ হবে সে তা জানে না। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বোরডাঙ্গি এলাকার বাসিন্দা প্রমোদ দাস স্মৃতি বিদ্যাপীঠ স্কুলের এবছরের উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী কণিকা রাজবংশী, তার প্রাপ্ত নম্বর 469। গঙ্গারামপুর পৌরসভার মধ্যে সে প্রথম স্থান অধিকার করেছে। বাবা কৃষ্ণ রাজবংশী মাছ ব্যবসায়ী, দিন আনা দিন খাওয়া সংসারে কোনো মতে পড়াশোনা চালায়। আমি ক্ষুদ্র একটু মাছের ব্যবসা করি, সেটা দিয়ে কী করে চালাতে চালায় কোনো রকম কষ্ট হয় আর করবে, সে তো আমার অত ক্ষমতা নাই। তবে যদি কেউ যদি একটু সাহায্য টাহায্য করে দিয়ে নিয়ে, হ্যাঁ ইচ্ছা আছে কিন্তু করবো। মেয়ের এই ফলে আপনি খুশি? হ্যাঁ খুব খুশি। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন মাধ্যমিকে স্টার পেয়ে পাশ করেছে, কিন্তু এবার তার চেয়েও ভালো রেজাল্ট করেছে কণিকা রাজবংশী। প্রথমে বলি, খুব দুস্থ পরিবারের একটা মেয়ে এবং তার বাবা মৎস্যজীবী, এবং সে আগাগোড়াই বিদ্যালয়ে প্রথম হয়ে আসতো এবং উচ্চ মাধ্যমিকে দেখা গেল তার মাধ্যমিকও সে ভালো রেজাল্ট করেছিল, স্টার পেয়েছিল, এবং উচ্চ মাধ্যমিকে তার রেজাল্টটা আরও বেশি ভালো হয়েছে। বাড়ির কাজের পাশাপাশি যতটুকু সময় পেত ততটুকুই সে পড়াশোনায় ব্যয় করত। কণিকা ভূগোলে অনার্স নিয়ে পড়তে যায়, বড় হয়ে একজন শিক্ষিকা হয়ে ভালো ছাত্রছাত্রী তৈরি করবে। মানে পড়াশোনা করতে হতো ঠিকঠাক। কতক্ষণ পড়াশোনা করতে? ওই বাড়ির কাজ টাজ করার পর যতটা সময় পেতাম। দিলে কিভাবে যেতে? স্কুলে তো কাছেই, ফিরে যেতাম। হ্যাঁ স্যাররা তো সবসময় সাহায্য করতো। নিজেও যে অনার্স করতে চাই। পড়ে ভবিষ্যতে কী হতে চাও? টিচার হতে চাই। মানে আমার পড়াশোনার ভাগটা যদি মানে সরকার থেকে সাহায্য করা হয় তাহলে খুবই ভালো হয়। যদি পৌরসভার চেয়ারম্যান আমাকে সাহায্য করে তাহলে আমি আরও হয়তো ভালো কিছু করতে পারবো। গঙ্গারামপুর পৌরসভার পৌরপতি জানান তার পড়াশোনার জন্য সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৌর কর্তৃপক্ষ। মিউনিসিপ্যালিটি এলাকায়ও একজন মেয়ে আমাদের প্রমোদ দাশগুপ্ত স্কুল থেকে 9 নম্বর ওয়ার্ড, সেখান থেকে সে খুব ভালো রেজাল্ট করেছে, ব্লকের মধ্যে ফার্স্ট হয়েছে, 469 নম্বর পেয়ে। তো তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেও গরিব ঘরের মেয়ে, সে এই ধরনের রেজাল্ট করাতে আমরা গর্ববোধ করি গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি। কারণ হচ্ছে যেহেতু স্কুল আমাদের মিউনিসিপ্যালিটি এলাকার মধ্যে, সেহেতু যে স্কুলে যে এখন একটা পড়াশোনার পরিবেশ ফিরে এসেছে এটাই প্রমাণ করে। আজকে এই ধরনের গরিব ছাত্রছাত্রীরা যেভাবে রেজাল্ট করছে পরীক্ষায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে তারা যে রেজাল্টটা করছে এতেই প্রমাণ হচ্ছে যে স্কুলগুলোতে পড়াশোনার যে চল সেটা ফিরে এসেছে। এত ভালো রেজাল্ট করেছে তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং তার যে কোনো আর্থিক যদি সহযোগিতা লাগে অবশ্যই আমি সেটা করব, পৌরসভার তরফ থেকে তাকে সমস্ত ধরনের সহযোগিতা করব, পড়াশোনার ব্যাপারে সাহায্য করব।
দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো ইন্দুপুর ব্লকের দেউড়াভিরা অঞ্চলে। এদিন আনুমানিক 46 জন রক্তদান করেন। বাঁকুড়া জেলার ইন্দুপুর ব্লকের দেউড়াভিরায় গ্রীষ্মকালীন রক্তের সংকট মোচনের উদ্দেশ্যে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিবিরটি অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা জানান, এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মহিলা সহ 46 জন রক্তদান করে। এছাড়াও এলাকার মানুষের উন্নয়নের বিভিন্ন কাজ ও সেবামূলক কাজকর্ম করে থাকে সংস্থাটি। সংগৃহীত রক্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন ওই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনে দীর্ঘদিনের কর্মী নিমাই চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক অম্বুজ দাস, সমাজসেবী অসিত লায়েক, প্রদীপ চক্রবর্তী, সৌমিত্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই রক্তদান শিবিরটি সুস্থভাবে পরিচালনার লক্ষ্যে উদ্যোক্তাদের কর্মব্যস্ততা লক্ষ্য করা যায়। আমরা সাড়া পেয়েছি, আমরা আপ্লুত। সমস্ত ব্লাড ডোনার্সদের আমরা অভিনন্দন জানাই। আমরা ওনাদের আগ্রহ দেখে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, প্রতি বছর এরকম একটা সমাজসেবা অনুষ্ঠান আমরা করব। আমরা বিগত দিনেও বস্ত্রদানের অনুষ্ঠান করেছি, এই জায়গা থেকে আমরা বস্ত্রদানও দিয়ে করেছি। তাই সকলের সহযোগিতা নিয়ে আমরা মানুষের সাথে, মানুষের পাশে থাকতে চাই। আর্থের সেবাই আমাদের ধর্ম। আমরা মনে করি মানুষের পাশে থাকলে ভগবানের পাশে আশীর্বাদ পাওয়া যায়। তাই মানুষের পাশে থেকে বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। খিলগাঁও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ওই দুই ছাত্রী প্রতিকূলতাকে উপেক্ষা করে 401 নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। কৃতি ওই দুই ছাত্রী আগামী দিনে পুলিশ হতে চায়। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকে ক্ষীরগ্রাম অঞ্চলে পশ্চিমপাড়ার ভূতনাথ ঘোষের দুটি যমজ মেয়ে আছে। একজনের নাম চিন্ময় ঘোষ, অপরজনের নাম মৃন্ময় ঘোষ। এবছর তারা দুজন ক্ষীরগ্রাম শ্রীযোগাদ্দা বাণীপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। দুজনেরই প্রাপ্ত নম্বর 401। ভূগোলে দুজনার এক নম্বর হলেও অন্য বিষয়গুলিতে আলাদা নম্বর, কিন্তু যোগফল দুজনেরই 401। আমাদের স্কুলে চিন্ময়ী এবং মৃন্ময়ী এরা যখন ভর্তি হলো তখনই আমরা জানতে পারলাম যে এদের মাধ্যমিকে একেবারে কাছাকাছি নাম্বার দুই বোনের, দু নম্বরের পার্থক্য, মাত্র দু নম্বর পার্থক্য। এবং তারপরে যখন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট বেরোলো তখন দেখছি দুজনেরই নাম্বার 401। তো এটা আমাদের কাছে একই সঙ্গে আনন্দের এবং বিস্ময়ের দুটোই। এবং আমাকে তো অবশ্যই যমজ বোন এবং অনেক সময় ওদের দুজনের মধ্যে আমরা পার্থক্যও করতে পারি না। এবং ওরা মানে এত অ্যাক্টিভ যে ওরা কন্যাশ্রী ক্লাবের মেম্বার, ওরা অ্যাক্টিভ সদস্য। ওরা কেমন লাগছে আপনাকে? কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এবং এবারে হায়ার সেকেন্ডারি রেজাল্ট এমনিতেই আমাদের খুব ভালো, কারণ আমাদের এবারে 9 স্টার পেয়েছে, 28 ফার্স্ট ডিভিশন গেছে। কতজন ছাত্রছাত্রী ছিল? ছিল 88 টোটাল। তো তার মধ্যে 28 ফার্স্ট ডিভিশন পেয়েছে, এটা আমাদের কাছে একটা ভালো অ্যাচিভমেন্ট আর কি। আর সর্বোচ্চ নম্বর হচ্ছে 445, তারপরে 443, এই নাম্বারটাও ভালো। দু বোন বাড়ির কাজকর্ম একসঙ্গে করে, আবার দু বোনের ইচ্ছা তারা পুলিশ হবে। আমাদের পাশের গ্রাম কুরুম্বা গ্রাম থেকে দুই যমজ বোন চিন্ময়ী ঘোষ ও মৃন্ময়ী ঘোষ 401 নম্বর পেয়েছে, এবং দুই বোনই একই মার্কস পেয়ে আমাদের বলতে গেলে সারা বর্ধমান জেলা কেন সারা পশ্চিমবাংলাতেই একটা নজিরবিহীন ঘটনা তৈরি করেছে। আজকে আমরা যেটা দেখেছি, যে আমরা যেটা জেনেছি যে ওনারা ওই দুই বোন গত মাধ্যমিকও প্রায় সমান মার্কস পেয়েছিল। এক বোন 410 এবং আর এক বোন 408 নম্বর পেয়েছে। যাই হোক, আগামী দিনে ওদের সাফল্য। আমরা ব্লক তৃণমূল কংগ্রেস ও ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, মূলত ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপূর্ব চৌধুরী মহাশয় ও ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাননীয় মেহবুব চৌধুরী মহাশয়ের নির্দেশে আজকে আমরা ক্ষীরগ্রাম অঞ্চলের কুড়ম্ব গ্রামে গত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যেটা রেজাল্ট বেরিয়েছে, ক্ষীরগ্রাম হাই স্কুল থেকে দুই বোন একইভাবে নাম্বার পেয়ে 401, দুজনেরই নাম্বার 401, পশ্চিমবাংলায় আমার মনে হয় এই প্রথম একটা মিরাকেল এরা দুই বোনে দেখিয়েছে। যে দুজন মেয়ে আলাদা আলাদা ঘরে বসা সত্ত্বেও তাদের নাম্বার কিন্তু 401। আমরা শুনলাম আজকে যখন সংবর্ধনা দিতে গেলাম যে গত মাধ্যমিকের রেজাল্ট তাদের দু নম্বরের পার্থক্য,
চার দু নম্বরে পার্থক্যের মাধ্যমে তারা দিয়েছিল, কিন্তু আজও তারা উচ্চ মাধ্যমিকে একটা পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম তারা আজকে মিরাক্কেল দেখিয়েছে যে দুই বোন আলাদা আলাদা ঘরে বসেও একই নাম্বার দেখিয়েছে, রেজাল্ট দেখিয়েছে। আজকে আমরা খেওগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মেহবুব চৌধুরীর নির্দেশে আজকে আমরা কুড়ুম্ব গ্রামে চিন্ময় এবং মিনময় দুজনকে আমরা সম্বোধনা দিয়ে এসেছি, যাতে ওরা খুশি হয়ে আগামী দিনে আরও নিজেদের রেজাল্টটা এবং নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, বুধবার খিরগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই বোনকে সংবর্ধনা জানানো হয়। তাদের বাবা ভূতনাথবাবু জানান আর্থিক অবস্থা খুব খারাপ, তারা চার বোন, যমজ দুই মেয়ের ইচ্ছা পূরণ করতে পারবেন কিনা তা জানা নেই। আমার এই দুই মেয়ে, এরা দুজনেই যমজ, উচ্চ মাধ্যমিকে একই রেজাল্ট করেছে। কত পেয়েছে? 401, দুজনেই টোটাল এক একই পেয়েছে। কি নাম? চিন্ময়ী। আর চিন্ময়ী 15 মিনিট পর মিনময়ী হয়েছে। কেমন লাগছে আপনাকে? খুবই ভালো লাগছে। মা রিনা ঘোষ জানান তাদের মেয়ে পুলিশ হতে পারবে কিনা তা জানা নেই। আমার দুই মেয়ে, যমজ মেয়ে চিন্ময়ী ঘোষ ও মিনময়ী ঘোষ, এরা আমার সাংসারিক অবস্থা খুবই মানে সচ্ছল নয়, মানে খুব কষ্ট সৃষ্টির সহিত আমি এদিকে মানুষ করেছি, বড় করেছি। আর দুই শিক্ষক মানে বিনা বেতনে ওনাদের প্রাইভেট পড়াতেন, আমি মাইনে দিতে পারিনি, বই কেনা থেকে আরম্ভ করে সমস্তই। ইংরাজি টিউটর মাস্টার ছিলেন তীর্থমোহন গোস্বামী ও কলাশ মল্ল, ওনারা আজ পর্যন্ত ওই 9 থেকে পড়িয়েছেন, কোনো দিন মানে আমি বেতন দিতে পারি নাই, ওনারাই পড়িয়েছেন। তা আমার তো সেরকম সঙ্গতি নাই, ওদের আশা পুলিশ হব, ইংরাজি অনার্স নিয়ে ওরা পড়তে চায়, তা সেরকম পড়ানোর মতো আর্থিক অবস্থা আমার মানে নেই। মানে ফর্ম ইয়ের জন্য নেটে ফিল আপ করা হয়েছে, কিন্তু এখন ভর্তির পয়সা, হ্যাঁ মানে ভর্তির পয়সা এবং এইসবের জন্য আমার দিনরাতি খুব টেনশন হচ্ছে। কী চাইছেন আপনি? কী করে কী করবো? কী চাইছেন? যাতে সরকারি কিছু সাহায্য পাই, বা কেউ যদি কোনো কিছু মানে গরিবের দিকে হাত বাড়িয়ে দেন তাহলে আমি খুবই উপকৃত হব। দুই বোন জানান কেউ যদি সাহায্য করে তাহলে তাদের পুলিশ হওয়ার স্বপ্ন সত্যি হবে। আমাদের এটা সৌভাগ্য যে আমরা উচ্চ মাধ্যমিকেও একই রেজাল্ট করতে পেরেছি। আমরা যত না খুশি, আমাদের মা বাবা, আমাদের গৃহ শিক্ষক, আর আমার দিদি জায়গা, আমার শিক্ষক তীর্থমোহন গোস্বামী এবং পলাশ মণ্ডল, এই দুই শিক্ষকের মানে আমাদের বড় হওয়ার পেছনে এদের অবদান অনুসারে। কত নম্বর পেয়েছে? আমাদের 401 একই পেয়েছে নম্বর। মাধ্যমিক কত পেয়েছিলেন? মাধ্যমিকে আমি 410 পেয়েছি। আমার দিদি 408। কী ইচ্ছা রয়েছে তোমার বড় হয়ে? আমার বড় হয়ে ওরা যা ইচ্ছা, আমার সেম ইচ্ছা। আমি চাই দেশের জন্য পুলিশে হয়ে, আমি চাই পুলিশেতে দেশের জন্য কিছু করে দেখাতে। দুজন মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফেলেন বিরতির পর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশুর, ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। আহত দুই শিশু বর্তমানে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শিশুর, আহত আরো দুই শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের বৈতাক গ্রাম পঞ্চায়েতের বাঁশকণা গ্রামে এদিন গ্রামের কচিকা যারা খেলাধুলা করছিল, সেই সময় তিনজন শিশু মাঠের মধ্যে থাকা বৈদ্যুতিক খুঁটির আর্থিং তার ধরে টানাটানি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। ঘটনায় জখম তিন শিশুকে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে 6 বছরের গোড়া টুডুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সেইখানে মানে মানে সারাদিন ঝুলতো ওরা। আজকের দিনটা যে ওইটা বুড়ি হয়েছে না কি হয়েছে, ছানাগুলা যে কে আর দেখছে? আমরা তো এখানে তো মিস্ত্রি লাগাইছি, ইট মিট গাঁথাগাঁথি করছি আর কি। যখন একটা বাচ্চা যখন চিল্লাইছে তখন আমরা যাই এই ঘরের সামনেই আর। এই যে তারটা গেছিলো, যে তারটার মধ্যে বাচ্চাগুলো ঝুলেছে, এই তারটা কি কারেন্টের তার কি টেনে নিয়ে গেছিলো ওখানে? না, দেখুন
মানে খেচেছিল আর খেচেছিল কুকুর থেকে খেচেছিল আর তার থেকে আর মানে ওটা ওই তার থেকে কি চলছিল ওই ওই তারটা মানে খুঁটির থেকে মানে টান দিয়েছিল খুঁটিটাকে টান দিয়েছিল আর কি ওই তারটা কীভাবে কী করেছে মানে মিস্ত্রিরা জানে কারণ মিস্ত্রিরা সে তারা জানে কিন্তু আমরা তো জানি না আমরা মনে করি যে কারণ খুঁটিটাকে মানে টেনে রাখার জন্য ওরা করেছে আর কি কিন্তু মানে এটা কি কোনো বাড়ির তার বাড়ির তার না 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 এটা এই জমিতে খুঁটি গাড়ি দিয়ে গেছিল আর কি শ্যালো মেশিন চালাচ্ছিল চার বছরের ভীম সোরেন ও আট বছরের ভোলা হাঁসদা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। একটা লাইন গেছে ওটা মিনিতে মিনিতে গেছে আর একটা তার ফুটফুটি লাইনটা গেছে একটা মাঠে একটা বাড়ি আছে ওই বাড়িতে সে মানে লাইনটা একটা ছিট দিয়েছিল টান দিয়েছিল টানটা মানে কোনো সেই ই দেওয়া থাকে তো চীনামাটি কোনো চীনামাটি দেওয়া নয় আর তারটা ডাইরেক্ট পাতিটা আড়াই ফুট পাতিতে টান দিয়ে আছে তাদের থেকে ডাইরেক্ট তাদের থেকে আড়াই আড়াই ওই আড়াই ফুটের না জমিতে না ওটা অন্য বাড়িতে নিয়ে গেছে ফুটফুটি লাইন মানে এরকম সামান্য খুঁটি দিয়ে তার টেনে নিয়ে গেছে হ্যাঁ খুঁটি আছে ওই তাদের খুঁটিটাই ছিটটা যা ছিল ওইটা আপনার ডাইরেক্ট দিয়ে আসে আর আড়াই ফুটের পাতি দিয়ে মানে ছিটটা দিয়ে আসে বাচ্চারা নাম যে মারা গেছে মানে তারটা তোমার খুঁটিটা খুঁটিটা পোঁতা আছে মেন আর্থিংটা উপরে আছে তার মধ্যিখানে বান্ধনটা আছে খিস তারটা যেটা আর তার নিচে মেনটা আছে যে খুঁটিটা হেলে গেছে তারটা মেনটা লাগিয়ে টাচ হয়ে গেছে ঠিক আছে দিয়ে বাচ্চারা খেলতে ছিল দুই তারা লাগিয়েছে গাফিলতির জন্য কি বাচ্চার মৃত্যু হয়েছে প্রশাসনকে জানানো হয়েছে ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো রিপোর্ট আনন্দ বার্তা রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক প্রেমিক যুগল ঘটনাটি ঘটেছে চাচাই ও পাল্লা রোডের মাঝে কি কারণে এইরূপ আত্মহত্যা তার তদন্ত শুরু করেছে রেল পুলিশ সম্পর্কের টানাপোড়েনে রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক নাবালক ও এক নাবালিকা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার চাঁচাই ও পাল্লা রোডের মাঝে মৃতদেহ দুটির পাশ থেকে একটি স্কুল ব্যাগ ও দুটি সাইকেল পাওয়া গেছে বৈদ্যটাকা গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ডোনা সাতরা বাড়ি মেমারির মহেশপুরে প্রেমী অর্ঘ্য মণ্ডল রসুলপুর এলাকার একাদশ শ্রেণী ছাত্র পুলিশের প্রাথমিক অনুমান প্রণয় ঘটিত কারণে যুগলের আত্মহত্যা রেল পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান কি কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ বর্তমান থেকে অর্ঘ্য ব্যানার্জি রিপোর্ট আনন্দ বার্তা সাপের আতঙ্কে আতঙ্কিত আবাসনের আবাসিকরা ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরস্থ খাদিমপুর এলাকায় বুধবার বালুরঘাট পৌরসভার কর্মী আবাসন চত্বরে একটি গোখ্র সাপকে উদ্ধার করে সাপের আতঙ্কে ভুগছেন সরকারি আবাসনের বাসিন্দারা ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ১৯ নম্বর ওয়ার্ডের অভ্যন্তরস্থ খাদিমপুর এলাকার সরকারি আবাসনে রাতের অন্ধকারে আবাসন চত্বরে দেখা মিলছে বিষধর সাপ বুধবার সাপ ধরতে বালুরঘাট পৌরসভা কর্মী আবাসন চত্বরে যায় এবং দীর্ঘ প্রচেষ্টার পর একটি আড়াই ফুট উচ্চতার গোখ্র সাপকে আবাসন চত্বর থেকে উদ্ধার করে বন দপ্তরের আধিকারিকের কাছে জমা দেন তো ওখানে প্রথমে একটু আগুন দিয়ে হিট দিয়ে চেষ্টা করলাম বেরোলো না তারপরে একটু কেটে নিয়ে লাঠি দিয়ে চারা দিয়ে বের করলাম দিয়ে হাত দিয়ে চেপে লাঠি দিয়ে চেপে ধরে হাত দিয়ে এখানে এক ভদ্রলোক ফোন করেছিল আমাকে আচ্ছা হ্যাঁ পৌরসভা এটা নিয়ে যা আমি বন দপ্তরে আপনার যে অফিসার আছে রেঞ্জার বাবু ওনার দায়িত্বে দিয়ে চলে আসি না সাপ এখানে সব জায়গায় সাপ আছে এটা কেউ বলতে পারে না এখানে সাপ নেই কোনো জায়গায় যদি সাড়ে তিন হাজার চার হাজার সাপ থাকে একটা সাপ যদি কোনোদিন দেখতে পায় তাহলে ভাবেন সাড়ে চার হাজারের উপরে ওই চত্বরে সাপ থাকবে আড়াই ফিট এর বীজ যেটা আমরা ডিসকভারিতে জানা আমার
এক ফোঁটা বিষে গোমা সাহেবের এক ফোঁটা বিষে আপনার 65 জনকে মারা যাবে। এক ফোঁটা বিষে 65 জন জীব মারা যাবে। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, আবাসনে প্রচুর সাপ আছে এবং গরম পড়লেই সাপের উপদ্রব বাড়ে, ফলে অন্ধকারে হাঁটা চলা দায় হয়ে ওঠে। অসুবিধা থেকে আবাসিকরা কবে রেহাই পায় তা জানা নেই তাদের। এত যে পরিবার নিয়ে সবাই রয়েছি, এবার সব থেকে মেন সমস্যা হচ্ছে এখানে দেখো জঙ্গল তো মাঝে মধ্যে কমপ্লেন করার পর কেটে যায়, পরিষ্কার করে সব ঠিক আছে, সাপের উপদ্রব তো আছে, তার থেকে বড় উপদ্রব হচ্ছে এখানে কোনো সিকিউরিটি নেই। বাইরের মহিলা থেকে পুরুষ মানুষ এসে অনায়াসে হাউজিং এ যখন তখন ঢুকছে, কোন রকম মানে সিস্টেম এত বাজে যে এখানে যে বাইরের লোক ঢুকছে তাদের যে কোন রকম রেস্ট্রিকশন যে আপনারা কোথা থেকে আছেন কেন ঢুকছে, সুইপার পট্টি থেকে শুরু করে কাজের লোক থেকে শুরু করে, এবং আমরা যদি তার প্রোটেস্ট করতে যাই যে আপনারা এখানে কেন আছে, এই আমপাড়া একটা ছল কিন্তু দোতলায় উঠে আমের প্যাকেট ছুতে নিয়ে চলে যাচ্ছে, জানালা দিয়ে আপনার মনে করেন যে স্যাম্পল থেকে শুরু করে মোবাইল থেকে রেন্ডম এগুলো চুরি হচ্ছে। আমরা দাবি করছি এখানে যে কোনো হোক সিভিক্স দিয়েছে কিন্তু সিভিক্স এই অবধি কখনো টহল দেয় না। আজকে এখানে এই যে সাপের উপদ্রব, এই যে ভাগ্যিস তো তাও এই দুদিন আগে জঙ্গলগুলো পৌরসভা থেকে কেটে গিয়েছে। বালুরঘাট থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো অন্যান্য খবরে। আর হাতিকোনা কয়েকদিন, তারপরই পালিত হবে পবিত্র রমজান উৎসব। উৎসবের প্রাককালে সাজসাজের রব বর্ধমান নিবাসীদের মধ্যে। বছরের এই আনন্দ উৎসবে নিজেদের সাজিয়ে তুলতে চলছে জোরদার কেনাকাটা পর্ব। পবিত্র ঈদের কেনাকাটার ভিড় দেখা গেল শহর বর্ধমানের কার্জন গেট সংলগ্ন এলাকায় অবস্থিত পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান মৌসুমীতেও। মৌসুমীর প্রতিষ্ঠানের কর্ণধার জানান, ঈদের ব্যবসা দেখুন এবছর অন্য বছরের তুলনায় ভালো, আর ঈদের বাজার এমনই একটা জিনিস, আমাদের পুজোর বাজার আর আমার মুসলিম ভাইদের ঈদের বাজার দুটোই সমান। যেমন পুজোর সময় আমাদের সবাই কেনাকাটা করে, তেমনি আমার ভাইরা মুসলিম ভাইরাও ঈদের সময় কেনাকাটা করে। তা আমার যা মানে এক্সপেকটেশন ছিল সেই তুলনায় এবছর ঈদের বাজার আমার মনে হয় ভালো। অনেক ব্যবসাদারাই বলছে বাস ঢুকছে না, সেগুলো ব্যবসা চলছে না, তো আপনার এখন আমার চিন্তা ভাবনাটা এটা ঠিক নয়, বাস ঢুকছে না, তার জায়গায় প্রচুর মল এসছে, মলে কাস্টমার ঢুকছে, তার মানে আমরা পাচ্ছি। মল মানে এই না যে তারা কাস্টমার আনবে আর তারাই পাবে, মল মানে সব দোকানে সেই দোকান রেপুটেশন যদি মেনটেন করে তা পাবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আমার দোকানের ধরুন ব্লাউজ সায়া থেকে আরম্ভ করে শাড়ি থেকে লেহেঙ্গা থেকে বেনারসি থেকে চুড়িদার থেকে এভরিথিংস এবং কসমেটিক থেকে কিচ্ছু বাদ নেই। সুতরাং একটা মানুষ এখন চায় একই দোকানে এসে তার ফ্যামিলির পুরো বাজারটা কমপ্লিট করতে পারে, সেই জায়গায় মৌসুমী বর্তমানে এখন একই আছে। তাই জন্য কি কেউ ঘুরে যাচ্ছে না? না, কোনো কাস্টমার ঘুরছে না, মানে এখানে এ টু জেড পেয়ে যাচ্ছে, এ থেকে জেড পর্যন্ত ফ্যামিলি আসছে, বাজার করছে, কমপ্লিট প্যাক নিয়ে চলে যাচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাজ্যের মন্ত্রী শশী পাজা দুদিনের জেলা সফরে গেলেন। বুধবার একটি কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল। অভাবের টানে পড়াশোনার সমস্যা তৈরি হয়েছে এক কৃতি ছাত্রীর। রক্তের সংকট দূর করতে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল ইন্দুপুর ব্লকে। কিরগ্রাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুই উচ্চ মাধ্যমিক ছাত্রীকে সংবর্ধনা জানানো হল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।